প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা আরোহের প্রকারভেদ। আরোহের প্রকারভেদ, তোমরা জানো আরোহের প্রকারভেদ আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আসলে আরোহটা কি এবং আরোহের ভিত্তি কি। আমাদের প্রথমে আরোহের ভিত্তি কি এটা জানতে হবে। যদি ভিত্তি আমরা না জানতে পারি তাহলে আরোহ কি, আরোহ কাকে বলে, এগুলো আমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্রথমে আমরা আসবো আরোহের ভিত্তি। ভিত্তি বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, ভিত একটা বিল্ডিংয়ের ভিত, অর্থাৎ যার উপরে একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকে তাকেই বলা হয় সেই বিল্ডিংয়ের ভিত। ঠিক আরোহ অনুমান ওই রকম সম্ভব করে তোলা হয়েছে, গড়ে তোলা হয়েছে, আরোহের একটি ভিত্তি আছে। তাহলে আরোহের ভিত্তি বলতে আমরা কি বুঝি, আরোহের ভিত্তি বলতে আমরা বুঝি যার উপর নির্ভর করে আরোহ অনুমান সম্ভব করে তোলা হয় তাকে আরোহের ভিত্তি বলা হয়। যাহার উপর নির্ভর করে আরোহকে সম্ভব করে তোলা হয় তাকে বলা হয় আরোহের ভিত্তি। এই আরোহের ভিত্তিকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি। আমি একটু শখের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি আরোহের ভিত্তি। এই ভিত্তি আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আকারগত, আকারগত ও বস্তুগত। আরোহের ভিত্তি আমরা দুই ভাগে ভাগ করেছি, এক হচ্ছে আকারগত আর একটা হচ্ছে বস্তুগত। প্রথমে আমরা বুঝে নিলাম যে আরোহের ভিত্তি বলতে কি বুঝি, অর্থাৎ যার উপর নির্ভর করে আরোহ অনুমানটা গড়ে তোলা হয়েছে, আরোহ অনুমানটা সম্ভব করে তোলা হয়েছে তাকেই বলা হচ্ছে আরোহের ভিত্তি। এই ভিত্তিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আকারগত ভিত্তি, অপরটি হচ্ছে বস্তুগত ভিত্তি। অর্থাৎ আকারগত ভিত্তি বলতে আমরা বুঝি কোনো কিছু তৈরি করার সময়, কোনো কিছু সম্ভব করে তোলার সময় কিছু নিয়ম কানুন আছে আমাদের, এই নিয়ম কানুনগুলো মেনে চলা। আকারগত ভিত্তি বলতে আমরা কি বুঝি, নিয়ম কানুন মেনে চলা। আর বস্তুগত ভিত্তি বলতে আমরা যে বাস্তবের সাথে মিল থাকা, বস্তুগত ভিত্তি বলতে বাস্তবের সাথে মিল থাকা। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যখন আমরা বলছি সকল বক হয় সাদা, সকল বক হয় সাদা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা আগেই জানো যে সকল বক হয় সাদা, এটা আমাদের যুক্তিবিদ্যার ভাষায় কি, এটি একটি যুক্তিবাক্য। সকল বক হয় সাদা, এটি একটি যুক্তিবাক্য। এখানে কিন্তু নিয়মে কোনো ভুল নাই, উদ্দেশ্য পদ আছে, সংযোজক আছে, বিধেয় আছে। একটি যুক্তিবাক্যের কয়েকটি অংশ, তিনটি, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। এই আকারে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা তাকে যুক্তিবাক্য বলি। তাহলে এখানে কি সকল বক হয় সাদা, তাহলে এটি কি একটি যুক্তিবাক্য হয়েছে কি হয়নি, এটি একটি যুক্তিবাক্য। এখানে দেখো তাহলে আমাদের নিয়ম কানুন ঠিক আছে, আমাদের নিয়মে এটি একটি যুক্তিবাক্য। কিন্তু যদি বাস্তবের সাথে আমরা মিল করি বা বাস্তবের সাথে যদি বাস্তবের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে বাস্তবে সকল বকই সাদা নয়, কিছু বক আছে যারা কালো বা অন্য কালো, অন্য রঙে, ভিন্ন রঙে। তাহলে কি হলো, বাস্তবের সাথে কি এটা মিল আছে, না। কিন্তু নিয়মের দিক থেকে কিন্তু কোনো ভুল নাই, কাজে এটা কি আকারগতভাবে সত্য। এই যুক্তিবাক্যটি কি আকারগতভাবে সত্য। এবার আসো বস্তুগত, বস্তুগত, বস্তুগত হচ্ছে
বাস্তবের সাথে মিল থাকা, বাস্তবের সাথে মিল লক্ষ্য করা, যেটা বাস্তবিকভাবে সত্য তাকেই আমরা বলি বস্তুগতভাবে সত্য। যদি আমরা বলি যে মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল, যখন আমরা বলছি মানুষ হয় মরণশীল, এতে আকারগতভাবে সত্য, আবার বস্তুগতভাবেও সত্য। দেখো মানুষ হয় মরণশীল, বাস্তবে কি মানুষ বেঁচে থাকে কেউ চিরজীবন? না, সবাই মরে। তাহলে এটা কি বাস্তবে কথাটা সত্য? কাজেই এই যুক্তিবাক্যটা কি নিয়মের দিক থেকেও সত্য, আবার বাস্তবের দিক থেকেও সত্য। তাহলে আকারগত এবং বস্তুগত উভয় দিক দিয়ে কিন্তু এই যুক্তিবাক্যটি সত্য। তাহলে আমরা কি পেলাম যে আকারগত হচ্ছে নিয়ম কানুন মেনে চলা, আর বস্তুগত হচ্ছে সেটা বাস্তবের সাথে মিল আছে কিনা সেটা দেখা। যদি বাস্তবের সাথে কোনো বাক্য মিল থাকে তাহলে সেটা বস্তুগতভাবে সত্য। তাহলে আমরা আরোহণ ভিত্তিকে প্রথমে দুই ভাগে ভাগ করেছি, আকারগত আর বস্তুগত, আকারগত আর বস্তুগত। এবার আমাদের খেয়াল রাখতে হবে এই আকারগতকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে। আকারগত আবার দুই প্রকার, আকারগত আবার দুই প্রকার। একটি হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর অপরটি হচ্ছে কি কার্যকারণ, অপরটি হচ্ছে কার্যকারণ নিয়ম, কার্য কারণ নিয়ম। তাহলে আমরা প্রথমে আরো ভিত্তিকে দুই ভাগে ভাগ করেছি, আকারগত আর বস্তুগত। আকারগতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকারণ নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকারণ নিয়ম। এখন আমাদের বুঝতে হবে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম কি, এটা বুঝলে আমরা বুঝতে পারবো যে আকারগত ভিত্তিটা আসলে কি। প্রকৃতির নিয়মানুবর্তী, প্রকৃতি বলতে আমাদের আশপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই তো আমাদের প্রকৃতি। এই প্রকৃতিতে কি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে। কাজে প্রকৃতির একটি নির্দিষ্ট নিয়ম বা নীতি কিন্তু আছে। যেমন প্রতিদিন আমরা দেখছি সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, আকাশের চাঁদ দেখা যায়, বর্ষাকাল যখন আসে তখন আকাশে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, শীতকালের আবহাওয়া ঠান্ডা, গরমকালে আবহাওয়া একটু গরম, এই এই যে একটা নিয়ম, এই নিয়ম চিরাচরিতভাবে চলে আসতেছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই আমরা সবাই জানি। এই যে একটা নিয়ম বা নীতি, একটা প্রকৃতির নির্দিষ্ট একটি নিয়মে চলতেছে, সেটাকে বলা হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর কার্যকরণ নিয়ম বলতে আমাদের কার্যকরণ নিয়ম অনুসারে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটি ঘটনার কোনো না কোনো কারণ আছে, প্রত্যেকটি ঘটনার কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো কাজ কিন্তু ঘটে না, কারণ ছাড়া কোনো কাজ ঘটে না, এটাকে বলা হচ্ছে কি কার্যকারণ নিয়ম, কার্যকারণ নিয়ম। যা এবার আসছে বস্তুগত ভিত্তি। তাহলে আমরা প্রথমে ভিত্তিকে দুই ভাগে ভাগ করেছিলাম, আকারগত আর বস্তুগত। বস্তুগত ভিত্তি, বস্তুগত ভিত্তি আমরা বলেছিলাম কি বাস্তবের সাথে মিল থাকা, বাস্তবিকভাবে যেটা সত্য সেটা হচ্ছে বস্তুগত ভিত্তি, বস্তুগত সত্যতা। এখন আসছে বস্তুগত ভিত্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। এক নম্বর কি নিরীক্ষণ,
দুই পরীক্ষণ, নিরীক্ষণ আর পরীক্ষণ। যেহেতু বাস্তবের সাথে মিল আছে কিনা সেই বিষয়টা আমাদেরকে প্রথমে নিরীক্ষণ করতে হবে, তারপর সেটা পরীক্ষা করতে হবে। নিরীক্ষা এবং পরীক্ষা করে যদি দেখা যায় যে উক্ত ঘটনাটি বাস্তবের সাথে মিল আছে তাহলে সেটা বস্তুগতভাবে সত্য। তাহলে নিরীক্ষণ বলতে আমরা কি বুঝি? নিরীক্ষণ মানে দেখা, নিরীক্ষণ মানে দেখা। কোনো একটি বিষয় বা বস্তুকে আমরা যখন দেখতেছি তাকে কি বলা হচ্ছে? নিরীক্ষণ। কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় শুধু দেখাটাই কিন্তু নিরীক্ষণ নয়, দেখতে হবে কীভাবে, অর্থাৎ পরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে, সুনির্দিষ্টভাবে নিরীক্ষণ করতে হবে। তাহলে নিরীক্ষণ হচ্ছে কি? কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য সুনিয়ন্ত্রিতভাবে সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করাকেই বলা হচ্ছে কি? নিরীক্ষণ। আর পরীক্ষণ হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম উপায়ে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে যে নিরীক্ষা করা হয় বা যে প্রত্যক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে কি? পরীক্ষণ। তাহলে পরীক্ষণ কি? আমরা যন্ত্রপাতির সাহায্যে বা বিভিন্ন ভাবে আমরা সেটাকে পরীক্ষা করি। তাহলে বস্তুগত ভিত্তি কি? নিরীক্ষণ আর পরীক্ষণ। বস্তুগত ভিত্তি বলতে আমরা কি বুঝি? নিরীক্ষণ আর পরীক্ষণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ভিত্তি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম, সেটাকে আবার একটু সংক্ষেপে বলি। আরোহের ভিত্তি বলতে আমরা কি বুঝি? যার উপর নির্ভর করে আরোহণমান গড়ে তোলা হয় বা সম্ভব করে তোলা হয় তাকে বলা হচ্ছে আরোহের ভিত্তি। আরোহের ভিত্তিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি আকারগত আর একটি বস্তুগত। আকারগত বলতে আমরা মূলত নিয়মকানুনগুলো মেনে চলা হয়, নিয়মকানুনগুলো মেনে চলা হয়। আর বস্তুগত মানে সেটা বাস্তবের সাথে কতটুকু সত্য, বাস্তবের সাথে মিল আছে কিনা মূলত সেটা দেখা হয়। একটি ঘটনা বা বিষয় বাস্তবের সাথে মিল আছে তাহলে তখন আমরা সেটাকে বলি বস্তুগতভাবে সত্য। আবার একটি বিষয় বা ঘটনা বাস্তবের সাথে মিল নেই কিন্তু নিয়মকানুনের দিক থেকে ভুল নাই, সেক্ষেত্রে আমরা সেই বিষয়কে বলি কি? আকারগতভাবে সত্য। এই আকারগত দুই ভাগে ভাগ করেছি, এক প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, দুই কার্যকরণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে আমরা প্রকৃতির যে একটা নিয়ম দেখছি একে যদি আলাদাভাবে কোনো সংজ্ঞা দেওয়া যায় নাই, তবে এখানে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে একে সংজ্ঞা দিয়েছে। কেউ বলেছে প্রকৃতি নিয়মের দাস, আবার অনেকেই বলেছে প্রকৃতি যা ঠিক তাই, এরকম ইত্যাদি ইত্যাদি অনেকেই বলেছে। অনেকে বলেছে প্রকৃতি অতীতে যেমন ছিল বর্তমানে তেমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে, এই যে বিষয়গুলো। অর্থাৎ আমরা প্রকৃতিতে যে নিয়মকানুন দেখতেছি আর কার্যকরের নিয়ম বলতে কারণ ছাড়া কোনো কাজ কিন্তু ঘটে না, কারণ ছাড়া কোনো কাজ ঘটে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে আকাশে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি হওয়ার কারণ কি? আকাশে মেঘ হয়েছে, মেঘ থেকে বৃষ্টি এসছে। এই আর বস্তুগত ভিত্তিকেও দুই ভাগে ভাগ করেছে, নিরীক্ষণ আর পরীক্ষণ। নিরীক্ষণ মানে মূলত সুন্দরভাবে দেখা, সুনিয়ন্ত্রিতভাবে দেখা, আর পরীক্ষণটা হচ্ছে সেটা পরীক্ষা নিরীক্ষা করা। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা যে সিদ্ধান্তটা দিই সেটা আমরা বুঝতে পারি যে বাস্তবে সত্য কি মিথ্যা। যাই হোক, শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল আলোচ্য বিষয় ছিল আজকের এই আরোহের প্রকারভেদ। এই আরোহের প্রকারভেদটার জন্য আমাদেরকে আরোহের ভিত্তিটা, ভিত্তি বলতে কী বুঝি সেটা আমাদেরকে জানার দরকার ছিল। তাহলে আমরা প্রথমেই জানি একটু গোড়া থেকে আসি যে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি? অনুমান। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি? অনুমান। এই অনুমানকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি আরোহ আর একটি অবরোহ। একটি আরোহ অনুমান প্রক্রিয়া আর একটি অবরোহ অনুমান প্রক্রিয়া।
তাহলে আমরা আজকে আসছি আরোহ। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে আরোহ কি, আরোহটা কি। তাহলে আমরা প্রথমে বললাম কি আরোহ হচ্ছে একটি অনুমান প্রক্রিয়া। তাহলে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সবসময় বেশি ব্যাপক হয় বা যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বা বেশি ব্যাপক কিন্তু আশ্রয় বাক্য সবসময় কম ব্যাপক হয় সেই অনুমানকেই বলা হয় আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমানটা কি, সবসময় আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সবসময় বেশি হবে, অর্থাৎ কম থেকে বেশির দিকে যে গমনের প্রক্রিয়া তাকেই আমরা বলি আরোহ অনুমান। যদি একটু উদাহরণ দিই যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সালাম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে রহিম করিম এবং সালাম এই তিনজনের মৃত্যুকে পর্যবেক্ষণ করে আমরা সোজা চলে গেলাম কোথায়, সকল মানুষে। এই যে তিনজন থেকে যে সকল মানুষে গেলাম, এই যে তাহলে এটাকে কি বলা হচ্ছে, তিনজনের চেয়ে সিদ্ধান্তটা কি বেশি না, তাহলে এটাকে বলা হচ্ছে কি আরোহ অনুমান। এটাকে কি বলা হচ্ছে আরোহ অনুমান। এখন এই আরোহকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি, একটি প্রকৃত আরোহ আর একটি হচ্ছে অপ্রকৃত আরোহ। আরোহকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে কি প্রকৃত আরোহ আর অপ্রকৃত আর প্রকৃত আর অপ্রকৃত। প্রথমে আমরা আরোহকে দুই ভাগে ভাগ করেছি, প্রকৃত আর অপ্রকৃত। এখন এখানে আরেকটি বিষয় কিন্তু চলে এসেছে, সেটা কি আরোহ অনুমানের একটি মূল বৈশিষ্ট্য আছে, সেটা আরোহমূলক লম্ফ। আরোহ অনুমানের একটি মূল বৈশিষ্ট্য আছে আরোহমূলক লম্ফ। আমরা আগে জানি যে লম্ফ মানে কি, লাভ দেওয়া। লম্ফ মানে লাভ দেওয়া। তাহলে এখানে একটি গ্যাপ বা মানে দূরত্ব, এখানে একটি গ্যাপ বা দূরত্ব বজায় থাকবে, সেটাই হচ্ছে আরোহমূলক লম্ফ। সেটা প্রথমে যেটা বললাম যে একটি উদাহরণ দিলাম যে আমরা তিনজনের মৃত্যুকে পর্যবেক্ষণ করে সকল মানুষের চলে গেলাম, তাহলে তিনজন থেকে যে আমরা এক লাফে সকল মানুষের চলে গেলাম, তাহলে এটা এই যে একটা গ্যাপ বা এই যে একটা দূরত্ব একেই বলা হচ্ছে কি লম্ফ, আরোহমূলক লম্ফ। এটাই মূলত লম্ফ। তাহলে প্রকৃত আরোহ বলতে কি বুঝে, যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ উপস্থিত তাকে আমরা বলবো প্রকৃত আরোহ। আর যে আরোহের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ অনুপস্থিত তাকে আমরা বলবো অপ্রকৃত আরোহ। তাহলে এই হচ্ছে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। এখন প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করেছি, প্রকৃত আরোহকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে এক বৈজ্ঞানিক আরোহ, দুই অবৈজ্ঞানিক আরোহ, তিন নম্বর সাদৃশ্য অনুমান। প্রকৃত আরোহ আমরা তিন ভাগে ভাগ করেছি, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান বা সাদৃশ্যমূলক অনুমান। তাহলে আমি আজকে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহের প্রকারভেদগুলো আজকে একটু জানাই দিই, তারপরে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এক পূর্ণাঙ্গ আরোহ, দুই যুক্তিসম্মূলক আরোহ, তিন ঘটনা সংযোজন।
তিন হচ্ছে ঘটনা সংযোজন তাহলে আমরা পরবর্তী ক্লাসে এটাকে আরো সুন্দরভাবে আলোচনা করব তাহলে আমরা আজকে পাঠ শেষে যা যা শিখলাম কি কি শিখলাম সে সম্পর্কে একটু আলোচনা করি তাহলে আমরা প্রথমে আসলাম কি আরবের ভিত্তি বলতে কি বুঝি আরবের ভিত্তি দুই প্রকার আকারগত বস্তুগত আকারগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রকৃতি নিয়মবর্তিত নীতি এবং কার্যকারণ নিয়ম বস্তুগতকেও দুই ভাগে ভাগ করা হয়েছে নিরীক্ষণ এবং পরীক্ষণ যাই হোক আরবকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি প্রকৃত এবং অপ্রকৃত প্রকৃত আরবকে তিন প্রকার বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান পরবর্তী ক্লাসে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাই হোক আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং তোমরা সবাই বাড়িতে অবস্থান করবে এবং নিজ নিজ মাস্ক ব্যবহার করবে মাস্ক ছাড়া বাইরে কিন্তু কোনো রকম বাইরে হওয়া যাবে না যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম।